মর্নিং, ওরে বাবা রে, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করছি। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আজকে একটা পার্বণ আছে, পিঠে পালনী, মানে পিঠে উৎসব। সারাদিন ভাত খেতে নেই, মনসা পূজা হবে আর পিঠে খেতে হবে, মানে আজকে পিঠে খাওয়ার দিন। তো আজকে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন। আর পুজো আছে বাড়িতে, তো সেই জন্য সকাল সকাল কিছু গয়নাগাটি নিয়ে চলে এসেছি, পরিষদ আমাকে সাজাবো বলে, দেখি হয় কি না। হাতের বালা আর গোলার চেন আছে উপর, পরি দেখি হয় কিনা, হাতে তো মনে হচ্ছে হবে। ভালো থাকে, বসো দেখি চাই বোন, এখানে গয়না পড়বে, এখানে গয়না পড়বে, এখানে গয়না পড়বে, অনেকগুলো রূপোর বালা আছে, কোনটা ছোট সেটা সব থেকে দেখ। এটা আছে যে কোমরের বিছে, একবার কোমরের করে দেবো, এবারে পায়ের নুপুর করে দেবো, এক কোমরে কেউ পরে এখন আর পরেনি বলো। এটা হচ্ছে যে এটা পরির নয়, এটা অর্জুনের ছোটবেলার, এটা পুরনো কিন্তু, আর এইগুলো সব নতুন। মা দেখি হাতে হয় নাকি, দেখি ঘরে পুজো আছে, পয়ে ফেলো পয়ে ফেলো, বাবা হাত বেড়ে দিচ্ছে, এতদিন তো পড়ানো হয়নি, খুব ছোট ছিল বলে, কিন্তু এগুলো একদম নতুন, ছোট ছোট পেয়েছি, পরি দি, ভালো লাগবে দেখতে। এইটা এইটা একদম ছোট, এটা আর মাপের হবে এখন, পরিয়ে দেখি কেমন লাগে। ওমা দেখি দেখি মুখ তুলো, দেখি 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 ওই দেখি দেখি, ও বাবা, হ্যাঁ হ্যাঁ পরে থাকো না, হ্যাঁ হ্যাঁ আজকে গোলাপটা পরে থাকো, কালকে খুলে দেবো, আর হাতের গুলো সবসময় পরি রাখবো। কেমন লাগছে পরি শোনা, আমাকে জানাবেন কমেন্ট করে। তুমি এখন দিদুনের কাছে বসে খেলা করো, এবার কানের দুটো পড়ালেই পুরো হেভি লাগবে, এখন কানের নয়, কানের পড়তে এখন অনেক বাকি না, 2 বছর 3 বছর, হাতটা খুব ভালো লাগছে, থাক তুমি পরে থাকো, হ্যাঁ গো, হ্যাঁ 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 দেখি, হ্যাঁ তুমি খেলো করো, এই যে ছুরি নিয়ে বেরিয়ে পড়ছি। মনসা ঠাকুর পুজো মানে মনসা যে গাছ আছে, সেই মনসা গাছের ডাল নিয়ে এসে পুজো হবে আজকে, মানে এই পরপর 4 বার মনসা পুজো করতে হয়, পরপর 4 মাস, এটাই শেষ, এই মনসা পুজোটা করলে আর মনসা পুজো করতে হবে না, এ বছরের মতো শেষ, আবার পরের বছর। যা রোদ বেরিয়ে গেলো আজকে, একদম সকাল থেকে রোদ বেরিয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা, জানি না বিকেলের দিকে বৃষ্টি হবে কিনা, এই যে দেখি আছে কি না। আগের বারে মনসা পুজো হতে মা এদের বাড়ি থেকে নিয়ে গেছিলো, ভাই কি করে উঠবো আমি মই দিয়ে, আমার শ্বশুর পেরে রাখলো সকালে, গাছটা কি উঁচু কি বড়, এখানে কি করে পারবো আমি, উঁচু করে যাবো তো, যোগ নেই তো। তোমাদের মনসা গাছটা মনে হয় অনেক দিনের না, অনেক যেন ভালো ভালো পাতা থাকে, বিজোড় পাতা থাকে, বিজোড় মনসা গাছের এই ডাল কেটে নিলাম, এটা নিয়ে গিয়ে ঘরে ধুয়ে দেব, তারপরে মাটিতে বসানো হবে, মাটির দিয়ে। কি হলোটা, কি মানা কি করছো, পরে আমি নিয়ে আজকে আমাদের বাড়ি, হাই অর্জুন চলে এসে দেখো দেখো, আমি স্যারের সাথে ওই দিকে চলে গেছি, কোন দিকে, ওই দিকে, স্যার সবে পড়ি গেল আর ও তার উঠে চলে এসছি, দিদি চান করে সকাল সকাল ফুল তুলতে বেরিয়ে পড়ছে, আর আমাদের তো বাগানে ফুল আছে, ফুল আর লাগবে না, হলে সকাল সকাল এটা পুজো হবে, মাটিতে বসানো হবে, দিয়ে পুজো হবে, দেখি গিয়ে ছড়ে দেখছি, হ্যাঁ আজকেই ভেঙে ফেলবো তো, হ্যাঁ হয়ে যাবে এটা, আর বসাও তো এটা বউরে পড়া, শিক্ষক দিবস তো চলে গেছে, তো কি হয়েছে আজকে কত লোক গিয়েছে সাথে, পিঠের জন্য তাল আর পুজোর জন্য মনসা ডাল নিয়ে চলে এলাম, বোনে আজকে সাজছে,
যখন দাদা ভাই চাকরি করবে তখন বোনের জন্য আরো কত সুন্দর সুন্দর শাড়ি, কত সুন্দর সুন্দর গয়না, এখন কত সাজুগুজুর গয়না বেরিয়েছে, বোনের জন্য কিনে আনবে দাদা ভাই, দেখবি খালি। কালকে না চোখে আঙুল লাগিয়ে দিয়েছিল, এবার চোখের এই কোণের দিকটা হালকা লাল হয়ে গেছে, বাবা বলছে আজ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। খুব জোরে জোরে কাঁপছিল, আমরা কেউ ছিলাম না, একা একাই খেলছিল। আর একটু বড় হও, খুবই সুন্দর হয়েছে, অর্জুন নিজে হাতে বানিয়েছে, এটা আমাকে গিফট করেছে, খুব সুন্দর একদম। তারপরে দুপুরে কি খাবো, ভাত নেয়া না খেয়ে থাকা খুব কষ্টের ব্যাপার, সারাদিন যে সান করে পুজোর জোগাড় করছি, ঠাকুর বসায় তো তারাগুলো করে দুদিকে ভরা বসিয়ে বলছি এখন একটু বেশি করে আলু কুমড়ো তরকারি করছি, আর একবারে রুটি আর পরোটা করে নিই, দুপুরবেলা এখন যা খায় খাবে, দুপুরবেলা যদি আমার লাগে তো খাবে, এতগুলো লোক দুপুরে কত তাই না, দুপুরবেলা আমার করা হয় আমি করি, সেই আর কেউ বলতো মুড়ি খাবো, কেউ বলবে রুটি খাবো, পোড়া তরকারি সকালবেলা দুপুরবেলা যে যখন পারবে খাবে। এই যে সুজি হয়ে গেছে, সকাল সকাল চা মুড়ি টিফিন হচ্ছে, আজকে দোকানে চা খাইনি, প্রত্যেকদিন দোকানে চা না বিস্কুট খাই, সকালে চা মুড়ি খেয়ে দে তারপর এডিটিংয়ে বসবো, আজকে প্রতিদিনের ভিডিও হবে না, খাবে চা চা মুড়ি গো বললে হাসি বললেই হাসি। আলু কুমড়ো তরকারি হয়ে গেছে, আর এদিকে পরোটা ভাজা চাপিয়ে দিয়েছি, আর এই যে স্পেশাল ভাজা মশলা আজকে নিরামিষ হচ্ছে, তো আলু কুমড়ো তরকারিতে এই ভাজা মশলাটা দিতে হবে, স্যার চলে যাবো কিন্তু শুধু দেখছি স্যারকে দিয়ে আসবো। প্রচুর এখন ঘাড় ঘোরাতে শিখে গেছে, এদিক ওদিক সেদিক, দেখতে চ চা মুড়ি খাবে বলে, হ্যাঁ আসি হচ্ছে আবার, হ্যাঁ বাবা আগে তো আমি নিতেই পারতাম না, প্রথম তিন মাস তো ঘাড় তো শক্ত ছিল না, আমি ওই জন্য ভয় নিয়ে আচ্ছা যাচ্ছি আমি দেখছি, আচ্ছা আমি স্যারকে দিয়ে দিই বাবা, তুই শিখে গেছিস না আঁকতে, আমি না দেখে আঁকছি মানে দেখে দেখে আঁকছি, এবার কালারটা করবি, অর্জুন এখন খুব ভালো ছবি আঁকে, হ্যাঁ চঞ্চল যে বলে একটু মন দিয়ে ওটা চঞ্চল, কিন্তু ছবির আঁকার হাত খুব ভালো আছে, খুব ভালো দেখেছি, ঠাকুরমশাইকে ফোন করতে না করতে ঠাকুরমশাই চলে এসছে, আজকে নাকি কুমড়োর তরকারি এত ভালো হয়েছে, অর্জুন তিনবার নিয়েছে। পূজন গৃহনর্গমিচ্ছামি নিবেদয়ামি স্বস্তি শ্রীশ্রা। পূজা শেষ হয়ে গেল, ঠাকুর মশাই চলে গেল, এবার সব প্রসাদ দিই।
আমাদের বাড়িতে রাধা মাধব আছে, মা কালী আছে, তার মা আছে সিংহাসনে। তো যে কোনো পূজা অর্চনা যখনই না হলো, আজ মনসা পুজো আমাদের মন্দিরে পুজো হবে, পপি আর আমার মা তো ঠাকুর ভক্ত ভীষণ, যে কোনো পুজো হলেই করবে। তো আপনারা করবেন, এতে সংসারের মঙ্গল হয়, শান্তি ফিরে আসে, ভালো লাগে বেশ। অর্জুন তালের খোলা গুলো ছাড়াবে, আর খুব শখ মেয়েদের কাজ করতে, সবকিছু দিদা দাও না আমি কাজ করি, দিদা দাও না আমি কাজ করি, বনি দেখবি কিছু কাজ করবে নি, তুই যা কাজ করবি। আমি এখন তো দাদা একটু বাইরে বেরোবো, মানে বাজারে যাবো আর কি, দরকার আছে। আমার চুল কাটতে হবে না, তোমার পরীক্ষাটা হয়ে যাক তারপরে। তালটা একটু খেয়ে দেখি, আমরা তাল ছড়লে একটা করে এরকম করে খাই, খুব ভালো লাগে, খুব মিষ্টি। ওই যে দিদা সেই একটুখানি তাল খেয়েছে, এনার্জি হয়ে গেছে, এবার তাল ছড়তেছে। দিদা এনার্জি বেড়ে গেছে। তাল খাবি? হাই 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 হাই, অর্জুন দেখো তাল ছড়ছে, তুই পাচ্ছিস? আই ভিতরে লেগে আছে, খালি ঘুরবে এখানে, সফল কোথায় ঘুরবো বলুন তো। বিছানায় এখন চুপচাপ আর থাকবেই না, একা একা শুয়ে বেরিয়েছি, চুলদানি রাখতে যাবো, ঘর থেকে বের করে দিচ্ছে বাবু, ওই আগে বেরিয়ে যাবো, যতক্ষণ না চুলদানি কাটবে ততক্ষণ আসবে না। যত পুজো এগিয়ে আসছে বাজারে ঠেলে ঢোকা যাচ্ছে না, এখন 11টা বাজে, আমরা যাচ্ছি কখন ঘরে যাবো তার কোনো ঠিক নেই। কি সুন্দর চান করে ফেলে, একটু কাঁদবে নি। এবারে দেখছি নতুন নিয়ে আসা হয়েছে নাকি, নতুন পুজোতে তো আছেই। তো জানি না দিদি ভাই যে প্রথম করাচ্ছে, ট্রিটমেন্টটা হয়ে যাক তারপরে স্কিনটা কেমন লাগে আপনারা দেখে বলবেন, জীবনে প্রথম করছি। এই যে একের পর এক ক্রিম লাগাচ্ছে আর মেশিন দিয়ে, মুখটা বেশ আরাম হচ্ছে জানেন তো। পুরোপুরি ফেসিয়ালটা কমপ্লিট হয়ে গেল, এবার চুলটাই শুধু ওয়াশ করে দিলেই হয়ে যাবে। এখন স্কিনটা কিরকম লাগছে আপনারাই জানাবেন কমেন্ট করে। ওই তো ট্রিটমেন্ট করিয়ে দিলেন দিদি ভাই, তা আমার মনে হচ্ছে যে আগের থেকে অনেকটাই স্কিনটা গ্লো করছে, অনেক দেরি হয়ে গেল, কিছু করার নেই, ভালো জিনিস করতে গেলে তো একটু সময় দিতে হবে, আবার বাড়ি যাবো। আসার পরে দেখছি যে একদম মেঘ করে অন্ধকার হয়ে গেছে, জানি না বিকেলে বৃষ্টি হবে কিনা, দেখতে দেখতে বাড়ির কাছে চলে এলাম। খাওয়া দাওয়া হয়নি, আড়াইটা বাজে, কখন যে কি করব। বাজার থেকে আসার পর হাত পা ধুয়ে খাওয়া দাওয়া এখনো করিনি, পরীকে একটু খাইয়ে দিলাম, দিয়ে ঘরের যে কান্না করছিল আয়লি না একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি, অনেকক্ষণ নিয়ে নি। আর এদিকে অর্জুনের তো পরীক্ষা, কালকে আবার স্যারের পড়া করতে হবে, ও পড়া করছে, ও নাকি আমাকে গান শুনবে। গান শুনবে তুমি দাদা ভাইয়ের?
তুমি কি দাদা ভাইয়ের গান শুনবে? ভাবলাম যে একটু যাবো নদীর ধারের দিকে সবজি তুলতে, এই যে মেঘ করে অন্ধকার হয়েছিল না আসার সময়, আর এখন বৃষ্টি শুরু হয়েছে। ঘরে দুটো নারকেল ছিল, এখন নারকেল ভাঙতে গিয়ে দেখা গেল যে একটা নারকেল ফোটা, বাধ্য পাড়া থেকে আর একটা নারকেল কিনে নিয়ে এলাম। এটা আবার ভেঙে দেখতে হবে ভালো আছে কিনা, জল নড়ছে, এটা আশা করি ভালো আছে। মা একদম সবকিছু রেডি করে ফেলো, তারপরে খিরি করবো আমরা। মাখি দু কতক্ষণ আমি পরিচ্ছন্ন করে একটু ঘুরে পড়ি। এইটুকু একটা ডাবে এতটা জল হবে ভাবতেই পারিনি। এই বাজার থেকে এসে এই ল্যাপটপে বসে গেছে, এখনো কিছু খাইনি। গো ফাইল দিয়ে দেবো। গৌরের প্রত্যেকদিন এসে চাই। হাই দেখ আমি যখন রবো ডাবের জল এরকমই খেতে হয়, একদম নরম খুশি ডাব যত খাবে তত ভালো। কি গো এই একটা দিদি ভাই, নতুন দিদি ভাই কি বলছো? হ্যাঁ কি বাচ্চা দেখা দেখলে বেশি আওয়াজ করে, একসঙ্গে খেলা করবে। লজ্জা দেখ দিদি ভাই। হ্যাঁ তাদের মেয়েটা 15 দিনের ছোট, ই আবার 1 থেকে 3 মাসের বড়। তোমার মেয়ে গরম পাচ্ছে দেখছো? এই কিন্তু একটুকু কাঁদেনি, কি সুন্দর দেখছে। এই দেখ রকি দেখ, এই যে নারকেলের পুড় তৈরি করা হচ্ছে। আজকে নারকেলের পুড়ে দুধ দেবো, এই যে দুধ আছে এই দুধটা দেবো, একবারে ঘন দুধ। এই নারকেলের পুড়টা ক্ষীর গন্ধ ছাড়বে। ওই যে পরি উঠে পড়েছে, এত ঘরের মধ্যে চেঁচামেচি হচ্ছে, সে একটু শান্তিতে ঘুমানোর উপর নেই। যতক্ষণ না উপরে নিয়ে যাবো ভালো করে ঘুমাতেই পারি না, আমাদের ঘরে এত লোকজন সব সময় হই হুল্লোড়। আমার মেয়েকে শিখাবো, তার সঙ্গে আমিও শিখবো। আমার ছোটবেলায় কতদিনের শখ নাচ শিখবো, কিন্তু ছোটবেলায় আমার আর নাচ শেখা হয়ে ওঠে। নাচ শেখাতে হবে, গান শেখাতে হবে, ক্যারাটে শেখাতে হবে, ক্যারাটেটা আগে শেখাতে হবে। হয় কেমন হয়ে গেল? আমি যেমন করি আমি সেরকম করব। পিসি হয়নি এটা, আমি পিসির মতো পারি না। পটল লেড়ো, মানে পটলের মতন দেখতে লেড়ো আর কি। ছোটবেলায় খুব খেতাম, অনেকদিন খাওয়া হয়নি, যে কিনলাম আর কি, তো ভালো টেস্ট করে। তোর জন্য দিদা করে দিয়েছে, নে খা, আবার খা, আমি আবার দেবো। হ্যাঁ গরম আছে, আস্তে আস্তে খা। এই গ্যাস বন্ধ করে এগুলো তৈরি হলে আবার হবে। তরকারি পিঠে আপনারা এরকম ধোঁয়া ওঠা গরম গরম তালের পিঠে কে কে খেতে চান, চলে আসবেন আমাদের বাড়িতে। তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি এখন কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই, বিশেষ করে ব্লগে, পপি কিচেনে হয়তো দেওয়া হয় না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।